এইভাবে চিকেনের সাথে রাইস অ্যাড করে অসম্ভব মজার একটি রেসিপি আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। চালটাকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে একটু ধুয়ে নিব। এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে তারপর একদম পানি ঝরিয়ে নিচ্ছি। একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তেলের সাথে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি হাড়ছাড়া চিকেন নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। চিকেনটাকে এরকম ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। এখন এটাকে প্যানে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। চুলার আঁচ এই পর্যায়ে লো থেকে মিডিয়ামে আছে। চিকেনটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন আর আদা বাটা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে। আদা রসুনটার সাথে চিকেনটাকে হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি লাল মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চা চামচ। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সবকিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর। ক্যাপসিকাম আর গাজরটাকে চিকেনের সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। সেই সাথে প্রায় 1/4 কাপের মতো অ্যাড করে দিলাম টমেটো সস। এখন হালকা হাতে সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইভাবে একবার হলো এই চিকেন রাইসটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এরপর ধুয়ে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চালের সাথে চিকেনের এই মিশ্রণটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে লো থেকে মিডিয়ামে আছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। যেহেতু আমরা 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি তাই এখানে এর ডাবল 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই ফুটনো গরম পানিটা ইউজ করতে হবে। পানিটা হালকা একটু কমে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপর একটি স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে নিচের রাইসগুলো উপরে আর উপরের রাইসগুলো নিচে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর রাইসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার চিকেন রাইস। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।